জল তো উঠব রাত্রেবেলা, আকাশের অবস্থা খুব খারাপ। আমরা তো বাড়ির কলের ধরে জলে ফসে গরু বাসর সাইড আছি, বিশা তোম যাইতেছি, জলে গাছ খাইতে পারেন। আর বাকি অন্য জায়গাগুলি এখনো বিবেচনা নেমে নিচে আছে, তা আমরা সর্বতভাবে প্রস্তুত আছি। দুপুরবেলা একটা আনন্দনগরে, একটা সাউথ আনন্দনগরে একটা ঘটনা ঘটেছে। একটা মাটির ঘর ছিল, সেটা এই মাটির ঘর ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে এবং ভেতরে লোক ছিল, জগদীশ দাস তার নাম, বয়স 52 হবে। তো ওনার ব্যথা পেয়েছিলেন এবং পরবর্তী সময় হসপিটালে আনাতে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেছেন। এবং সাথে সাথে আমরা ওনাকে দেখতে গেছি, আমাদের সাব ডিভিশন থেকে আমরা স্পট ওনাকে, ওনার বাড়ির লক্ষ্যে আমরা 5000 টাকা একটা চেক তুলে দিয়েছি এবং হসপিটালে সমস্ত ব্যবস্থাপনা আমরা তদারকি করেছি। যেহেতু মারা গেছেন, ওনার পোস্টমর্টমের একটা ব্যাপার আছে, সন্ধ্যা গড়িয়ে গেছে, এখন এটা আনন্দনগর মর্গে আছেন। কালকে এটা যদি পোস্টমর্টম হয় তখন পরবর্তী পদক্ষেপ আমরা নিয়ে নেব। বাকি সব দিক থেকে এখনও পরিস্থিতি আমাদের ওয়াচে আছে, আর সেরকম এখনও ডেঞ্জারের কিছু হবে না।